রহমানের রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঠের ফার্নিচার পোড়োপাল্লি কিভাবে পরিষ্কার করবেন সেই পদ্ধতিটি আপনাদের সাথে আজ আমি সহজভাবে দেখাবো। আজ আমি আপনাদেরকে অন্যভাবে একটি প্রসেস দেখাবো কিভাবে কাঠের ফার্নিচার ভিতরে যে ময়লাগুলো কিভাবে পরিষ্কার করা যায় সহজে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে করি। তো এখানে দেখতে পাচ্ছেন কাঠের যে ফার্নিচারগুলো আছে আমরা সাধারণত উপর থেকেই পরিষ্কার করি, কিন্তু এই যে কাঠের ফার্নিচারের ভিতরে ভিতরে যে কাজগুলো থাকে এর থেকে ময়লা পরিষ্কার করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তো আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকমভাবে ইজি প্রসেসে দেখিয়ে দিব কিভাবে এই কাঠের ফার্নিচারটা আমি পরিষ্কার করি। আর আমি যেটা পরিষ্কার করি সেটা 100% যেটা আমার কাছে মনে হয় সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে দেখুন, এই কাঠের ফার্নিচারগুলো উপর থেকে পরিষ্কার করলেও ভিতর থেকে যে কাজগুলো ময়লা জমে আছে এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করি খুব সহজে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি যে প্রসেসে কাঠের ফার্নিচার পরিষ্কার করি সেই প্রসেসটি ফলো করলে আপনারাও খুব সহজে কাঠের ফার্নিচারের ভিতরের এই কাজগুলোর মধ্যে ময়লাগুলো জমে থাকা পরিষ্কার করতে পারবেন ইজিলি। বন্ধুরা, আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করব, কাঠের ফার্নিচার থেকে ঘুন পোকা যাতে না লাগে এবং ঘুন পোকা দূর করার করণীয়, এটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘুন পোকা দূর করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কাঠের ফার্নিচার পরিষ্কার করার জন্য একটা নতুন পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি একটা ধো তৈরি করব। ধো তৈরি করার জন্য আমার লাগবে আটা। তো এখানে আপনারা আটা ছাড়াও ময়দা ব্যবহার করতে পারবেন, আমার যতটা প্রয়োজন আমি সেভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ আটা দিয়ে নিয়েছি, আর দিয়ে দিব তেল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল অথবা নারিকেলের তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করছি, কেননা অলিভ অয়েলে অনেক গুণাগুণ আছে যেটা কাঠের ফার্নিচার সহ আমাদের স্কিন সব কিছু অনেক ভালো থাকে। তো সরিষার তেল, নারিকেলের তেল, যে কোনো তেল দিলেও কোনো ক্ষতি নেই। এখানে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এরকম অল্প অল্প করে মাখিয়ে একটা ধো তৈরি করব। ধোটা এমন হবে, আমরা যেমন রুটি তৈরি করি এরকম একটা ধো তৈরি করে নিব। আর এই ধোটাই কিন্তু আজ আমার কাঠের ফার্নিচার পরিষ্কার করবে, খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আসবে, আপনাদেরকে দেখাবো। আর এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য পানি, যেভাবে হাতটা ভিজে থাকে এরকমভাবে পানি দিয়ে ধোটা তৈরি করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কাঠের ফার্নিচার পরিষ্কার করার সেই প্রসেসটি। প্রথমে আমি খাট পরিষ্কার করব, আর খাট পরিষ্কার করার জন্য এখানে আমি একটা সাদা তাওয়াল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তাওয়াল অথবা খাট পরিষ্কার করেন বা ফার্নিচার পরিষ্কার করেন এরকম কাপড় দিয়ে পরিষ্কার করবেন। মূল প্রসেসটি যাওয়ার আগে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে যে ময়লাগুলো ঢুকে আছে, যে ভিতর থেকে যে কাজ করা আছে এগুলো থেকে আমি আঙুল দিয়ে দিয়ে এরকম তাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কাঠের ফার্নিচার আমরা প্রতিদিনই পরিষ্কার করি, তা নাহলে এরকম তুলা তুলা সাদা ধুলা পড়ে থাকে, আর সেটা আমরা প্রতিদিনই পরিষ্কার করি। কিন্তু এরকম ডিপ ক্লিন ভিতর থেকে সপ্তাহে একদিন যদি করেন তাহলে খাট আর কাঠের ফার্নিচার অনেক ভালো থাকে। আর আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো দেখবেন কতটা পরিষ্কার হয়ে যায়, ঝকঝক করবে একদম আয়নার মতো, আর কাঠও ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ঘুণও লাগে না। আমি যে প্রসেসটি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব সেই ধো দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিব।
দেখুন, আমি এরকম একটা বল তৈরি করে নিয়েছি। এখন যে কাঠের ফার্নিচারের মধ্যে ভিতরে ময়লা জমে আছে, একটু খুব খেয়াল করে দেখুন ময়লাগুলো কিভাবে চলে আসছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই ধোটাই কিন্তু ময়লাগুলো টেনে নিচ্ছে, আর ভিতর থেকে সব ময়লাগুলো এইখানে ধোর মধ্যে চলে আসছে। আর যে কাঠের ফার্নিচারের মধ্যে তেলটা লেগে আছে, এই তেলটা দেওয়ার ফলে দেখুন পরিষ্কার হয়ে কেমন ঝকঝক করছে। আর এই তেল দেওয়ার ফলে ফার্নিচার কিন্তু অনেক দিন পর্যন্ত গ্লেজি থাকে, আর উইপোকাও লাগার ভয় থাকে না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কাঠের ফার্নিচারে যদি তেল দেওয়া হয় কাঠের কোনো ক্ষতি হবে কি না? একদমই ক্ষতি হয় না, বরঞ্চ আরও গ্লেজি হয়, আর কাঠ অনেক ভালো থাকে। কাঠের ফার্নিচারে পানি দিলে ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। তাই কখনোই কাঠের ফার্নিচারে পানি দিয়ে পরিষ্কার করতে যাবেন না, বা কাপড় ভিজিয়েও পরিষ্কার করবেন না। এতে করে কাঠের ফার্নিচারের যে গ্যালেজিটা থাকে, রঙটা থাকে, সেটা নষ্ট হয়ে যায়, আর কাঠ নরম হয়ে অনেক সময় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কখনোই এই কাজটি করবেন না। এই প্রসেসটি আপনারা ফলো করে সপ্তাহে একদিন ডিপ ক্লিন করে দেখবেন, আপনাদের ফার্নিচারও ঝকঝক করবে। এরপরেও যদি কারোর মনে আরও প্রশ্ন থাকে, তাহলে আপনারা আপনাদের নিকটস্থ আসবাবপত্রের যে দোকানগুলো আছে, তারা জেনে নিতে পারেন কাঠের ফার্নিচারে তেল দিলে কোনো ক্ষতি হয় কি না, ওনারাই বলে দিবেন, তাহলে আপনারা জানতে পারবেন বিষয়টি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বেড টা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর অন্যান্য ফার্নিচারগুলো আমি একইভাবে পরিষ্কার করে নিব। সেইগুলো আপনাদের সাথে দেখালাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। তো আমি খাটটা দিয়েই আপনাদেরকে দেখালাম, এই সেম প্রসেসে আমি আমার ঘরের অন্যান্য ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে নিব। ধো দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আবারও তাওয়াল দিয়ে এইভাবে ফাইনাল পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে তেলগুলো চারিদিকে খুব ভালোভাবে পলিশ হয়ে যায়। তো বন্ধুরা, দেখুন পরিষ্কার করার পরে বেডটি কতটা ঝকঝক আর চকচক করছে, কতটা গ্লেজ দিচ্ছে। তো সপ্তাহে একদিন আপনারাও এভাবে ফার্নিচারগুলো ডিপ ক্লিন করতে পারেন, ধো দিয়ে আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখুন আমার প্রত্যেকটা ফার্নিচার আমি পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করার পরে দেখুন কতটা ঝকঝক করছে। বন্ধুরা, আপনাদের সাথে এখন আমি একটা টিপস শেয়ার করব, কাঠের ফার্নিচারে উইপোকা লাগলে কি করবেন। কাঠের ফার্নিচারে উইপোকা যাতে না লাগে, তার জন্য আপনারা যেটা করবেন, ন্যাপথলিন ব্যবহার করবেন। ন্যাপথলিন আপনারা বক্স খাটের নিচে অথবা অন্যান্য ফার্নিচারের ড্রয়ারে অথবা কাপড়ের মধ্যে রাখবেন, দেখবেন ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা ধারের কাছেও ঘেঁষবে না। কেননা ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা ধারের কাছেও ঘেঁষতে পারে না। আর এই ন্যাপথলিন আপনারা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ যে কোনো মুদিখানার দোকান অথবা সুপার মার্কেটে। বন্ধুরা, আশা করছি আজকের কাঠের ফার্নিচারের পরিষ্কার করার পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।